হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমাদের তোমাদের নতুন ভিডিওটিতে সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 2021 সালে ষষ্ঠ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গার্হস্থ্য বিজ্ঞান এর সমাধান। তো এখানে তোমাদের বলা হয়েছে শিশুর বয়সের উপর ভিত্তি করে শিশুকালে বিভিন্ন নামকরণ করা হয়েছে। নিম্নোক্ত ছকের নাম অনুযায়ী ও শিশুকালের বয়সের সীমা এবং তাদের বৈশিষ্ট্য লিখো। তো তোমাদের এখানে শিশুকালের চারটি ধাপে ভাগ করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে নবজাতকাল, অতি শৈশবকাল, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব। তো এখানে উত্তরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে। তো তোমরা এখান থেকে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করো। তো তোমাদেরকে আরও একটি মেসেজ হচ্ছে যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, আর তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে যুক্ত নেই, তো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে নেবে। তো এছাড়াও যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ। তো তোমরা এখন ভিডিওটি দেখতে থাকো এবং একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করে তোমার শ্রেণীকক্ষে জমা দিবে ইনশাআল্লাহ।